বিগ নিউজ, সবার আগে সবার সাথে। শ্বশুর বাড়ির বাধা টপকে নিজের প্রচেষ্টায় মাধ্যমিক পরীক্ষায় বসলো 16 বছরের নাবালিকা। বাবার বাড়ির তীব্র ইচ্ছেকে অগ্রাহ্য করে নিজের বিয়েটা আটকাতে পারেনি কোনো মতে। সদ্য কৈশোরে পা দেওয়া মেয়েটি বিয়ে শব্দটার মানেও সেদিন ঠিকঠাক বুঝেনি হয়তো। পিঠে ব্যাগ আর হাতে কলম, সেই স্বপ্ন ভুলে পিঠে সংসারের বোঝার হাতে রান্নার খুনতে তুলে নিতে বাধ্য হয়েছিল। সে হলো মরুটিয়া গ্রামের রানিমা খাতুন, বয়স 16 বছর, স্বামী শাহরুল শেখ। এই মেয়েটি এবারের মাধ্যমিক পরীক্ষার্থী। তাকেও স্বামী শাহরুল মেয়ের বাবার বাড়িতে আটকে রেখেছিল। শত প্রতিবন্ধকতার মধ্যেও স্বামীর সংসার সামনে পড়াশুনো করার তীব্র ইচ্ছেটা মনের মধ্যে জিয়ে রেখেছিল। লকডাউনের পরিস্থিতি খানিকটা সুবিধায় করে দিয়েছিল, যেতে হয়নি স্কুলে। শ্বশুরবাড়ির লোক সেভাবে টের পায়নি যে মেয়েটি এবারের মাধ্যমিক পরীক্ষার্থী। মাধ্যমিকের প্রথম পরীক্ষা স্কুল ইউনিফর্ম পরে যখন সে মাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়ার জন্য বাড়িতে জানায়, তখন স্বামীর শ্বশুরবাড়ির আপত্তি, সেই সাথে তাকে আটকে রাখা হয় শ্বশুরবাড়িতে। ভ্যাবা জাকা খেয়ে যায় রানিমা, কি করবে বুঝে উঠতে পারে না। বুদ্ধি করে লুকিয়ে হোয়াটসঅ্যাপ মেসেজ করে মরুটিয়া থানার ওসি এবং নদিয়া জেলা পরিষদ সদস্য টিনা ভৌমিক শাহকে। অভিযোগ পেয়ে দুজনই দ্রুততার সাথে তৎপরতা শুরু করে। স্কুল পরিদর্শক, সেন্টার ইনচার্জ, প্রধান শিক্ষক প্রত্যেকে বিষয়টি জানানো হয়। শেষমেশ মরুটিয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিকের নেতৃত্বে পুলিশ বাহিনী মেয়েটিকে উদ্ধার করে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে। পৌঁছে দেওয়া হয় তার পরীক্ষা সেন্টার গুয়াবাড়ি হাইস্কুলে। ফলাফল কি হবে সে জানান দেবে মার্কশিট, কিন্তু যে লড়াই সে বিয়ের সময় জিততে পারেনি, মাধ্যমিক পরীক্ষা দেওয়ার জেদ আর তীব্র ইচ্ছে এক অন্য বিপ্লবের জন্ম দিল এদিন। 16 বছরের মাধ্যমিক পরীক্ষার্থী রানিমা আজকের নারী দিবসের দিনে তাকে কুর্নিশ জানাই। মাধ্যমিক পরীক্ষার্থী, সে অবশেষে মাধ্যমিক পরীক্ষা দিতে পারলো, বিষয়টা আপনি কিভাবে দেখছেন? না, সদিচ্ছা যদি থাকে মানুষকে আটকাতে পারে না কেউ। তা সেক্ষেত্রে যেটা খবরটা আপনারা পরিবেশন করলেন, আমাদের কুর্নিশ জানানোর দরকার। সাথে সাথে অন্যান্য তো যদি এরকম খবর পাওয়া যায় এরকম, তাহলে সেক্ষেত্রে যদি একইভাবে আমরা যদি বিষয়টিকে অবগত হয়ে তাদের পদক্ষেপ নিতে পারি, তাহলে আমরা সবচেয়ে গর্বিত হব। জীবনের বড় পরীক্ষা, আর সেই বড় পরীক্ষাকে আটকে রাখার একটা চেষ্টা চলেছে, সেখানে পরীক্ষা দিতে পারলো এবং সেখানে পুলিশের আধিকারিকের তৎপরতায়। প্রশাসনের সহযোগিতা এই সময়টা আমরা পাই এবং সেটা সারা বছরের মতন যেমন প্রক্রিয়াটা চলে, এই সময়টা খুব গুরুত্বপূর্ণ। ওই বাচ্চাটি যে পরীক্ষা দিতে পেরেছে, সেজন্য আমরা প্রশাসনকে সর্বোচ্চ স্তরকেই আমরা ধন্যবাদ জানাবো।